এদিকে করোনা মহামারী মোকাবেলায় নতুন দুইটি টিকা ও একটি অ্যান্টিভাইরাল ওষুধের অনুমোদন দিয়েছে ভারত। দেশের অনুমোদিত নয়া এসব টিকা হলো কর্বেভ্যাক্স এবং কোভোভ্যাক্স। অ্যান্টিভাইরাল ওষুধ মোলনোপিরাভির কেবল জরুরি অবস্থায় ব্যবহার করা যাবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অ্যান্টিভাইরাল ওষুধ মোলনোপিরাভির ভারত উৎপাদন করবে 13টি কোম্পানি। ভাইরাসটিতে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের জরুরি পরিস্থিতিতে চিকিৎসায় এটি ব্যবহার করা যাবে বলে জানানো হয়। এর মধ্যে দিয়ে ভারত মোট 8টি কোভিড-19 টিকা জরুরি ব্যবহারে অনুমোদন পেল। এগুলো হলো কোভিশিল্ড, কোভ্যাক্সিন, জাইকোভ ডি, স্পুটনিক ভি, মডার্না, জনসন অ্যান্ড জনসন, কর্বেভ্যাক্স এবং কোভোভ্যাক্স।